আপনি বলেছেন কোনো মানুষ যদি ভুলক্রমে ছোটো সেরিক করে ফেলে এবং তা বুঝতে পেরে পুনরায় এমান আনে তাহলে কি তার শিরিক করার আগের আমলগুলো বাতিল হয়ে যাবে না বহাল থাকবে দয়া করে জানাবেন ছোটো শেরক হচ্ছে কবিরা গোনা এটা বড় শের সেরকের মতো ভয়াবহ নয় বড় শেরক আপনার পূর্বে সকল আমলকে বাতিল করে দেয় তার থেকে তবা করলে আবার আপনার সে তওবা কবুল হবে এবং আপনি পরিপূর্ণ ইমানের মধ্যে আসতে পারবেন আর পূর্বের যে পাপগুলোর কথা পূর্বের যে বাতিল হওয়া আমলগুলোর কথা বলছেন আপনি যদি সিনসিয়ারলি তবা করেন আল্লাহ তালা হয়তো সেই আমলগুলোকে আবার ফেরতও দেবেন শুধু তাই না কোরআনের বক্তব্য হচ্ছে আল্লাহ তালা তখন আদগুলোকে হাসানাতে পরিণত করে দেবেন যদি তাওবাটা সিনসিয়ার হয় এটা আমরা বললাম শিরকে আকবরের ক্ষেত্রে শিরকে আসগার সেটি হচ্ছে কবিরা গুণা এবং সেটির দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয় না ফলে শিরকে আকবর অন্য আমলগুলোকে বাতিল করে না নিজে নিজে বাতিল হয়ে যায় তবে আরেকটা জিনিস সেটা হলো আপনার হালাল হারামের মধ্যে পার্থক্য করা এবং হালালের মধ্যে সীমাবদ্ধ থাকা এটা দোয়া কবুল হওয়ার জন্য জরুরি আপনার যখন কোনো হারাম কাজে বা হারাম খাবারে হারাম ইনকামে আপনি সম্পৃক্ত হবেন তখন আপনার দোয়াগুলো একটাও আর কবুল হবে না সুতরাং আমাদের সিকোয়েন্সগুলো কোনটার সাথে কোনটা জড়িত সেটাকে আমাদেরকে কিন্তু ভালো করে একটু বুঝতে হবে ছোটো শেরেককে বড়ো সেরেকের সিকোয়েন্সের সাথে অ্যাড করে দেওয়া যাবে না আবার বড়ো শেরিককে ছোটো সিকু সাথে অ্যাড করে দেওয়া যাবে না ইসলামে বড় সেরিক বড়ো কুফুরি বড়ো নেফাকি এগুলো একই স্টেটাস এগুলো ইমানকে এবং আমাদের পূর্বের সকল আমলকে বাতিল করে দেয় কিন্তু ছোট সেরেক অথবা ছোট কুফুরি যেগুলো কবিরা গুণা হিসাবে গণ্য সেটা সকল আমলকে বাতিল করে না বরং সেটা নিজেই বাতিল আমল হিসাবে গণ্য এবং মনকারাত অন্যায় হিসাবে গণ্য যেটা থেকে খুব দ্রুত আমাদের তওবা করে ফেলা উচিত